হ্যালো বন্ধুরা, এখন আমরা অধিবৃত্ত সম্পর্কিত আরেকটি নতুন প্রকারের সমস্যা নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। তো এই সমস্যায় আমাদেরকে বলা হচ্ছে যে দেখাও যে x স্কয়ার মাইনাস 8y স্কয়ার ইকুয়াল টু অধিবৃত্তের নিয়ামক রেখার সমীকরণ হচ্ছে 3x ইকুয়াল প্লাস মাইনাস 4 এবং উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হচ্ছে 1/2√2। অর্থাৎ আমাদেরকে একটি অধিবৃত্তের সমীকরণ দেওয়া রয়েছে এবং এখান থেকে আমাদের নিয়ামক রেখার সমীকরণ এবং উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য যে এই দুটি মানের সমান তা দেখাতে বলেছে। তো খেয়াল করতে পারো যে এখানে আমাদের সমীকরণ দিয়ে এই মান দুটি বের করতে বললেই হতো, কিন্তু আমাদের এখানে আরেকটু সহজ হয়ে গেছে, কারণ এখানে আমাদের একটি মান দেওয়া আছে, তার সাথে শুধু মেলালেই আমরা বুঝে যাব আমাদের উত্তর হয়েছে কি হয়নি। তো প্রথমে আমরা এই আকারের সমীকরণ থেকে আমরা আদর্শ অধিবৃত্তের সমীকরণের আকারে যদি চলে যাই, তাহলে আমরা লিখতে পারবো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই 8y স্কোয়ার ইজ ইকুয়াল টু আছে। তো আমরা একে যদি একটু আদর্শ আকার দেই তাহলে কি হবে, তাহলে আমরা লিখতে পারবো উভয় পক্ষকে যদি টু দ্বারা ভাগ করি তাহলে ডান পাশে ওয়ান চলে আসবে, অর্থাৎ এক্স স্কোয়ার বাই টু মাইনাস কি আসবে, এখানে 8 আছে, 8 কে 2 দ্বারা ভাগ করলে 4 আসবে। সো ওয়াই স্কোয়ার যদি লিখি, এই 4 কে আমরা যদি একটু বুদ্ধি করে ঘুরিয়ে লিখি, তাহলে আমরা লিখতে পারি ওয়াই ডিভাইডেড বাই 1/4, অর্থাৎ এটি কিন্তু আসলে ইন এফেক্ট 4 ইন্টু ওয়াই স্কোয়ার হয়ে যাবে। অর্থাৎ এই যে 1/4 যদি আমাদের যেহেতু হরে আছে, তাই এটি আমরা যদি স্বাভাবিকভাবে লিখতে যাই বা আরও সহজ করে লিখে, তখন 4y স্কোয়ার চলে আসবে। তো আমাদের সুবিধার্থে আমরা একে এই আকারে লিখে ফেলেছি এবং এইকে আমরা যেহেতু 2 দ্বারা 2 উভয় পক্ষকে ভাগ করেছি, তাই এখানে 1 চলে আসবে। তো আমাদের মোটামুটি কাজ শেষেকে আরেকটু যদি সহজ রূপ দেই, তাহলে আমরা লিখতে পারবো যে এক্স স্কোয়ার ডিভাইডেড বাই √2 স্কোয়ার, কারণ 2 আছে, 2 হচ্ছে √2 এর স্কোয়ার, এবং মাইনাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই 1/4 যেহেতু আছে, তাহলে আমরা লিখতে পারবো হাফ স্কোয়ার। হাফ স্কোয়ার কি? 1/4, সুতরাং ইজ ইকুয়াল টু 1। তো এখান থেকে খুব সহজেই আমরা দেখতে পাচ্ছি এটি হচ্ছে এমন একটি অধিবৃত্ত যার কেন্দ্র হচ্ছে 0,0 বিন্দুতে, কারণ এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার খালি আছে, অর্থাৎ এক্স মাইনাস আলফা স্কোয়ার আলফা হোল স্কোয়ার কিংবা ওয়াই মাইনাস বিটা হোল স্কোয়ার এমন কিছুই নেই। অর্থাৎ আমরা আলফা ও বিটার মান পাচ্ছি 0,0, এবং তাহলে আমরা বলতে পারছি এর কেন্দ্র হচ্ছে 0,0 বিন্দুতে। তাই যদি হয় তাহলে আমাদের আলফা বিটা নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই, আমরা শুধু এ এবং বি দিয়েই আমাদের কাঙ্ক্ষিত জিনিসগুলোর মান বের করে ফেলবো। সুতরাং আমরা এখান থেকে দেখতে পাচ্ছি এ একে আদর্শ সমীকরণের সাথে তুলনা করে এ এর মান হচ্ছে √2, এবং আমরা দেখতে পাচ্ছি এই যে বি এর মান হচ্ছে হাফ। সো এ এবং বি এর মান আমরা দুটি পেয়ে গেলাম। সো এটি যদি আমরা পেয়ে যাই তাহলে আমাদের বাকি কাজ খুব সহজ হয়ে যাবে। তো খেয়াল করো, আমাদের যদি দ্বিকাক্ষ বা নিয়ামক রেখার সমীকরণ নির্ণয় করতে হয় এবং উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য বের করতে হয়, তাহলে এই নিয়ামক রেখার সমীকরণ বের করার জন্য আমাদের ই বা উৎকেন্দ্রিকতার মানটা প্রয়োজন হবে। তো চলো উৎকেন্দ্রিকতা বের করে ফেলি। সুতরাং উৎকেন্দ্রিকতা ই, উৎকেন্দ্রিকতা ই সমান সমান √ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হোল ডিভাইডেড বাই এ স্কোয়ার। শুধু মানটা বসাবো, মান বসিয়ে দিলে আমরা পাবো √2 + 1/4 / 2, এবং একে যদি একটু প্রক্রিয়া করি তাহলে আমরা যে জিনিসটি পাবো সেটা হচ্ছে এর মান আসবে 3/2√2, অর্থাৎ উৎকেন্দ্রিকতা আমরা পেয়ে গেছি। সো উৎকেন্দ্রিকতা যেহেতু পেয়ে গেছি, তাই আমরা লিখতে পারি যে নিয়ামক রেখার সমীকরণটা, সো নিয়ামক রেখা বা দ্বিকাক্ষের যে সমীকরণ সেটার জন্য আমাদের খেয়াল রাখতে হবে যে এখানে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল 1 আকারের অধিবৃত্তের সমীকরণ দেওয়া আছে। যদি এই আকারের অধিবৃত্তের সমীকরণ দেওয়া থাকে, তাহলে আমরা আমাদের আগের ধারণা থেকে সহজে বলে দিতে পারি যে এটি হচ্ছে এমন একটি অধিবৃত্ত যার আর অক্ষ হচ্ছে এক্স অক্ষ, অর্থাৎ এই অধিবৃত্তটি দেখতে অনেকটা এরকম এবং এর কেন্দ্র হচ্ছে 0,0 বিন্দুতে, সুতরাং অনেকটা এরকমই হবে। সো এই যদি অধিবৃত্তের চেহারা হয়, তাহলে খুব সহজেই আমরা দ্বিকাক্ষের সমীকরণ নির্ণয়ের সূত্রটি লিখে ফেলবো এবং সেটি হচ্ছে দ্বিকাক্ষের সমীকরণটি কি পাচ্ছি আমরা? আমরা পাচ্ছি এক্স ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস এ বাই এ। আমরা এ এর মানও জানি, ই এর মানও জানি, এ এবং ই এর মান যদি আমরা জেনে থাকি তাহলে আমরা শুধু মানটি বসিয়ে দেব এবং আমরা এখানে মান বসিয়ে আমরা পাবো বিভিন্ন কালি এখন যদি ব্যবহার করি তাহলে আমরা এখানে লিখতে পারবো যে এক্স সমান সমান
root 2 divided by 3 into 2 root 2 এবং সামনে একটা প্লাস মাইনাস এবং এখানে যদি 2 root 2 হয় 2 root 2 এখানে আমরা কাটাকাটি করে খুব সহজেই দেখতে পারবো যে এখানে আলটিমেটলি যা বাকি থাকবে সেটা হচ্ছে প্লাস মাইনাস 4 divided by 3 সুতরাং একে আমরা খুব সহজেই এখন আমাদের কাঙ্ক্ষিত রূপে লিখতে পারি সেটা হচ্ছে 3x সমান সমান প্লাস মাইনাস 4 সো আমাদের নিয়ামক রেখার সমীকরণ যে 3x সমান সমান প্লাস মাইনাস 4 তা আমরা পেয়ে গেলাম খুব সহজেই আমরা উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য বের করে ফেলতে পারি সেটি হবে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য আমরা লিখতে পারবো 2b স্কয়ার বাই a এখন 2b স্কয়ার বাই a এর জায়গায় শুধু এর মানগুলো বসিয়ে দেব b স্কয়ার এর মান হচ্ছে 1/4 আমরা পেয়েছি সুতরাং 2 1/4 ডিভাইডেড বাই a এর মান আমরা জেনেছি √2 সুতরাং আমরা যদি এখন একটু প্রক্রিয়া করি তাহলে আমরা লিখতে পারবো হাফ ডিভাইডেড বাই √2 1/2√2 সুতরাং খুব সহজেই আমরা উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য বের করে ফেললাম এভাবে করে আমরা এই প্রদত্ত গাণিতিক সমস্যাটি বিভিন্ন জিনিস যা যা আমাদের নির্ণয় করতে বলা হয়েছিল এবং যা প্রমাণ করতে বলা হয়েছিল সবই আমরা বের করে ফেলেছি আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো এর পরবর্তী ভিডিওতে আমরা আরেকটি নতুন প্রকারের সমস্যা নিয়ে তোমাদের সাথে আলোচনা করব